আমার নাম রামপদ সিং, আমি কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের 6-7-8 নম্বর অঞ্চলের কোঅর্ডিনেটর এবং এসটি সেলের কনভেনার এবং শিক্ষক সেলটা আমি মানে দেখি। আজকে আমাদের 5 নম্বর অঞ্চল এবং 6 নম্বর অঞ্চলব্যাপী যুব ছাত্র যুব এবং মাদার সংগঠনের নেতৃত্বে আজকে বাইক র্যালি ছিল। উদ্দেশ্য হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইনের বাতিলের দাবিতে এবং বাংলার প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার প্রতিবাদে এবং বিজেপির নেতৃত্বরা যারা বাংলায় এসে বাংলা বিরোধী কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে, তাদের এই বাংলা বিরোধী কথাবার্তার প্রতিবাদে আজকে আমাদের এই বাইক র্যালি। 6-6 যুবক আজকে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে। তারা উৎসাহিত, তারা উত্তেজিত, তারা উদ্বেলিত যে এই বিজেপি যারা বাংলা বিরোধী, বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলাকে অপমান করে যাচ্ছে, প্রতিনিয়ত বাংলাকে অপমান করছে এবং বাংলার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল। কত থেকে কতদূর আছে বাইক র্যালি? আজকে আমরা নছিপুর থেকে শুরু করেছি, ফুলবনিতে শেষ করলাম। প্রায় 30 কিলোমিটার পথ বাইক র্যালি আমরা করেছি। নির্বাচনের নির্ঘণ্ট এখনো হয়নি, ঘোষণা হয়নি, তবে আমাদের এই আন্দোলন লাগাতার চলবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ভোট এলেও চলবে, ভোট না থাকলেও চলবে। সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে, সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়বে। সূচনা করছেন সম্মানীয় সভাপতি পশুরাম মহাশয়, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস।